এবছর পয়লা জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে জিএসটি। চার মাস পার করে বেশ কয়েকটি পণ্যের জিএসটি কমিয়েছে মোদী সরকার। সস্তা হয়েছে 210টি পণ্য, যার মধ্যে শ্যাম্পু, চকলেট, ডিওডোরেন্ট থেকে শুরু করে নানান সামগ্রী রয়েছে। বুধবার থেকে এইসব জিনিস কম দামে পাওয়ার কথা, কিন্তু অভিযোগ বহু জায়গাতেই তা মিলছে না। বেশি দামেই এদিনও জিনিসপত্র কিনতে হয়েছে। এক্সপেক্ট করতে হয় কাস্টমার কি দাম কম হোগা, বাট দাম রিডিউস হোগা কব ও তো গভর্নমেন্ট কে হাত মে। নিউজ মে তো কব সে বোল রে 15 সে হোগা, বাট কোই ইসকা চিজ আবি তক হুয়া নি হ্যায় এসা কুছ। একবার জিএসটি তে দাম বাড়লো, আবার এখন তা কমলো, কমে কত হলো, নতুন এমআরপি লেখা সামগ্রী কবে হাতে পাওয়া যাবে, এরকমই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন দোকানে। নতুন দামে এখন অব্দি আমাদের ডিস্ট্রিবিউটর কোনো সাপ্লাই দেয়নি। ডিস্ট্রিবিউটরকে বলেছি যে 15 তারিখ থেকে রেট কমছে, আপনারা আমাদের যে স্টকটা আমাদের ঘরে রয়েছে সেটার জন্য আপনারা কি ব্যবস্থা করলেন বলে এখন অব্দি আমরা কিছু বুঝতে পারিনি। যদি কোনো মেসেজ আছে তাহলে সেরকম আমরা স্টেপ নিই। যখন গভর্নমেন্ট এটা বলেছে, ডিক্লেয়ার করেছে যে কিছু কিছু প্রোডাক্টের জিএসটি কমলো, কিন্তু সেটা হচ্ছে এমআরপি তো আমাদের এখানে অলরেডি স্টক আগের থেকে স্টক চলে এসেছে, সেই স্টকগুলো এখন ব্যাপারটা হচ্ছে যে ওগুলো না শেষ হলে পরে, আমরা বিক্রি না হলে পরে নতুন স্টকের মাল আসছে না, আর মাল আসবে তারপরে আবার ওই জিএসটির দাম এফেক্টটা তখনই পড়বে। অর্থনীতিবিদদের একাংশের মতে বারবার এভাবে জিএসটির হার বদল করলে এরকম সমস্যাই হবে। যেভাবে এই জিএসটি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে, এটা একটা হাস্যকর জায়গায় গেছে। প্রথমত 172টা পণ্য, তার 8 রকমের কর, এর ফলে মানুষ বুঝেই উঠতে পারছে না যে কোন পণ্যে কোন কর লাগবে। এরপরে 4 মাস বাদে আবার নতুন করে সেই করগুলো কমানো হচ্ছে, মানে এমনও হচ্ছে যে সুতির কাপড়ের 1 রকম কর, আর সুতির মধ্যে যদি একটু নাইলন মিশ্রিত থাকে তাহলে তার 1 রকম কর। রেস্তোরাঁগুলিতে কিন্তু ভিন্ন ছবি। মোদী সরকারের ঘোষণা মতো বুধবার থেকে এসি নন এসি রেস্তোরাঁয় খাবার খরচ কমেছে। আমাদের কাছে আমরা উই ক্যান এনজয় যে না আমার 13% কম দিতে হচ্ছে, দ্যাট ফিলিং ইজ দেয়ার অবভিয়াসলি। আমি 4 চিজ মঙ্গাতা হুম তো 18% কে হিসাবসে আমি 3 চিজ মঙ্গাতা ও থা আবি মে জাদা চিজে মঙ্গওয়া কে এনজয় কর সকতা হুম ওহি রেট কে আন্ডার তো এক অ্যাডভান্টেজ। রেস্তোরাঁর মালিকদের আশা খরচ কমায় এবার বিক্রি বাড়বে। আজকে থেকে আমরা সেটা ইমপ্লিমেন্ট করছি, কিন্তু এই জিএসটির ব্যাপারে দুটো দিক আছে। ডেফিনেটলি এর জিএসটির পার্সেন্টেজটা কমিয়ে দেওয়া হয়েছে ক্রেতাদের জন্য, ক্রেতাদের জন্য খুব ভালো হবে, কাস্টমারের জন্য এটা খুবই ভালো হয়েছে। কোথায় 18% ছিল কোথায় স্ল্যাশ ডাউন টু 5%, অটোমেটিকলি সেল উইল বি ইনক্রিজ। জিএসটির হার কমেছে, এতে বুধবার থেকে বহু জিনিসই সস্তায় পাওয়ার কথা, কিন্তু তার হলো কই? কবে থেকে সত্যি সত্যি কম দামে পাওয়া যাবে, প্রশ্ন সাধারণ মানুষের। পরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।